बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज पांची सेप्टेम्बर 2021 रोज रविवार समय सकाल 11টা তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাস শুরু করছি। গত ক্লাসে বলেছিলাম আমাদের আর্থিক বিবরণী অধ্যায় 5 গত ক্লাসে আমরা শেষ করেছি। আজকে থেকে নতুন অধ্যায় শুরু করার কথা। আজকে থেকে আমরা নতুন অধ্যায় শুরু করব। আজকে আমাদের লেকচার 97 ষষ্ঠ অধ্যায় ক্লাস 1 অফ চ্যাপ্টার 6 ষষ্ঠ অধ্যায়ের আজকে প্রথম ক্লাস আর্থিক বিবরণী বিশ্লেষণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এই অধ্যায়টা তোমাদের জন্য নতুন অধ্যায় কারণ এর তোমরা এটা পড়ো না। এই অধ্যায়ের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা যে আর্থিক বিবরণী করে থাকি, বিষয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই যেগুলো করে থাকে এগুলো করার উদ্দেশ্যটা কি? এগুলো করার উদ্দেশ্য হচ্ছে কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি খারাপ, কোন কোম্পানি ভবিষ্যতে মুনাফা অর্জন করার সম্ভাবনা বেশি, কোন কোম্পানি ভবিষ্যতে লস হওয়ার সম্ভাবনা বেশি, তুমি কোন কোম্পানির শেয়ার ক্রয় করবে, কোন কোম্পানির শেয়ার বিক্রি করবে, কোন কোম্পানিতে তুমি বিনিয়োগ করবে, কোন কোম্পানিতে বিনিয়োগ করবে না, এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে বিশ্লেষণ করতে হয়। যেমন আর্থিক বিবরণীর যে বিশদায় বিবরণী সেখান থেকে আমরা জানতে পারি মোট লাভ, নেট লাভ। আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা জানতে পারি মোট সম্পদ, মোট দায়। তাহলে দেখা যাচ্ছে কোনো কোম্পানির মোট লাভ, নেট লাভ বেশি কিন্তু ওরা ওরা সম্পদ নাই, দায় বেশি, তাহলে এটা একটা রিস্কি কোম্পানি। তুমি যদি শুধুমাত্র মোট লাভ এবং নেট লাভ থেকে বিনিয়োগ করো তখন ভবিষ্যতে তোমার বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যেমন বর্তমানে বিভিন্ন যে অনলাইন কোম্পানিগুলো আছে সেটা ওরা মুখে মুখে অনেক বড় বড় কথা বলে এবং অনেক ডিসকাউন্টে কাস্টমারকে পণ্য দিয়ে থাকে, এর মধ্যে কোনো কাস্টমার পণ্য পাচ্ছে, কোনো কাস্টমার পণ্য পাচ্ছে না। এখন তুমি যদি অ্যানালাইসিস করো বা তাদের কাছ থেকে পণ্য কিনবে কি না, এখন তুমি এটা সিদ্ধান্তটা কিভাবে নেবে সেজন্য তোমাকে বিশ্লেষণ করতে হবে তাদের আর্থিক অবস্থার বিবরণী। যেমন ইভেলের কথা যদি বলি, যে ওরা যে সিইও রাসেল ভাই বলতেছে যে ওনার কোম্পানির অ্যাসেট অনেক বেশি, সেই অ্যাসেটের নাম কি? সুনাম, গুডউইল। আসলে গুডউইলের কোনো বাস্তব কোনো অস্তিত্ব নাই। উনি যদিও মুখে মুখে বলতেছে গুডউইল, সুনাম, কয়েক কোটি টাকা, কিন্তু সেটার বাস্তব কোনো অস্তিত্ব নাই। তাহলে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে তাদের আসলে প্রকৃতপক্ষে রিয়েল অ্যাসেট কত, রিয়েল লাইবিলিটি কত, ওই কোম্পানি ভবিষ্যতে তার যে পাওনাদার বা কাস্টমার এদের দায়গুলো পরিশোধ করতে পারবে কিনা। যদি পরিশোধ করতে পারে বা অবস্থা ভালো হয় তুমি সেখানে বিনিয়োগ করবে, সেখান থেকে পণ্য ক্রয় করবে। যদি অবস্থা যদি খারাপ হয় তখন তোমার যে মূল টাকা, তুমি যদি সেখানে টাকা দাও বিনিয়োগ করো, সে টাকাটা নষ্ট হওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করে থাকি। পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যান, তাহলে এই অধ্যায়ের শেষে আমরা কি কি জিনিস শিখতে পারবো? আর্থিক বিবরণী বিশ্লেষণের ধারণা, আর্থিক বিবরণী বিশ্লেষণের গুরুত্ব, অনুপাতের ধারণা, অনুপাত বিশ্লেষণের ধারণা, অনুপাত বিশ্লেষণের গুরুত্ব, অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা, অনুপাতের শ্রেণীবিভাগ, এরপর স্বল্প মেয়াদে ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই, লাভ উপার্জন ক্ষমতার অনুপাত, সচ্ছলতার অনুপাত, ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কিত অনুপাত সমূহ, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারব। আর্থিক বিবরণী বিশ্লেষণের ধারণা, আর্থিক বিবরণী বিশ্লেষণের ধারণা একটু আগে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলাই ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল, নির্দিষ্ট তারিখের আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য প্রস্তুতকৃত বিবরণী সমূহকে আর্থিক বিবরণী বলা হয়।
হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ের সাথে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। কিন্তু আর্থিক বিবরণী অর্থাৎ বিশদ আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, মালিকানা স্বত্বের বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে কেবলমাত্র ব্যবসায় লাভ বা ক্ষতির পরিমাণ, নগদ আগমন ও নির্গমনের পরিমাণ, মালিকের পাওনার পরিমাণ এবং মোট সম্পত্তি দায় দেনার পরিমাণ জানা যায়। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পরিপূর্ণ আর্থিক চিত্র জানতে হলে ওই প্রতিষ্ঠানের তারল্যের অবস্থা, আর্থিক সচ্ছলতা, মুনাফা অর্জন ক্ষমতা, মূলধন কাঠামো, প্রশাসনিক ও ব্যবস্থাপকীয় দক্ষতা সম্পর্কে জানতে হবে। এই বিষয়গুলি জানার জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণ করা প্রয়োজন, যা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে করা হয়ে থাকে। তাহলে কোন একটা কোম্পানি শুধুমাত্র মোট লাভ বা নেট লাভ বেশি, সেটা দেখেই তুমি কথা বলতে পারবে না যে কোম্পানিটা ভালো। কারো কারো মোট লাভ নেট লাভ অনেক বেশি থাকতে পারে, কিন্তু দেখা গেল তার দায়ও অনেক বেশি। সেজন্য সব কিছু নিয়ে তোমাকে বিশ্লেষণ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আর্থিক বিবরণী বিশ্লেষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এখানে কিছু গুরুত্ব এবং প্রয়োজনীয়তা দেওয়া আছে আর্থিক বিবরণী বিশ্লেষণের। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা প্রতিষ্ঠানের তারল্যের অবস্থা জানা যায়। তারল্য মানে হচ্ছে নগদ সম্পদ বা নগদ টাকা। যে কোনো প্রতিষ্ঠান কত দ্রুত তার পাওনাদার টাকাটা পরিশোধ করতে পারে, এটা এটাকে বলা হচ্ছে তারল্য। প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা সম্পর্কে জানা যায়, প্রতিষ্ঠান কতটুকু অর্থনৈতিকভাবে স্ট্রং সেটা আমরা জানতে পারবো। ঋণ মূলধন অনুপাত দেখে মূলধন কাঠামো জানা যায়। একটা কোম্পানি অনেক সময় দেখা যাচ্ছে শেয়ার থাকে আবার ঋণ থাকে, এখন কোন কোম্পানির শেয়ার সংখ্যা বেশি নাকি ঋণের সংখ্যা বেশি সেটা আমাদেরকে দেখতে হবে। দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা বোঝা যায়, প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা জানা যায়, সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। সমজাতীয় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তুলনামূলক বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তাহলে একই জাতীয় সেম টাইপের যে অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করা যায় এই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে বা অনুপাতের বিশ্লেষণের মাধ্যমে। যেমন ব্যাংকিং সেক্টর যদি আমরা ধরি, এখানে অনেকগুলো ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, IFIC ব্যাংক, দাস বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, যমুনা, অগ্রণী, সোনালী, রূপালী, জনতা, তো অনেকগুলো ব্যাংক আছে। তাহলে একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের তুমি যদি তুলনা করতে হয় এই আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হবে। যেমন একটা ছেলের সাথে যদি আরেকটা ছেলের তুলনা করে, ছেলেটা ভালো না খারাপ অন্য একটা ছেলের তুলনা, সেখানে তোমাকে অনেকগুলো বিষয় দেখতে হবে। শুধুমাত্র ভালো রেজাল্ট যদি হয়, যে কারোর কারো কারো রেজাল্ট ভালো কিন্তু তার অন্যান্য যদি চারিত্রিক গুণাবলী যদি খারাপ থাকে, ছেলেটা যদি অভদ্র হয় বা মিথ্যা কথা বলে বা সবার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু রেজাল্ট ভালো, এরকম অনেকে আছে। স্টুডেন্ট ভালো বা রেজাল্ট ভালো কিন্তু তার অন্যান্য দিকে ভালো না, তার চরিত্র খারাপ অথবা মিথ্যা কথা বলে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে ওভারঅল তুমি তাকে ভালো মানুষ বলতে পারো না, কারণ শুধুমাত্র রেজাল্টে সব কিছু না। আবার দেখা যাচ্ছে কারো চরিত্র ভালো, সত্য কথা বলে, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, সবার সাথে ভালো ব্যবহার করে, আবার সে পড়াশোনা দুর্বল, তাহলে সেও তার দুজনের মধ্যে যদি তুমি কম্পেয়ার করো, তোমাকে দেখতে হবে তুমি কোন জিনিসকে বেশি প্রাধান্য দিচ্ছ। তুমি কি রেজাল্টকে বেশি প্রাধান্য দিবে নাকি তার চারিত্রিক গুণাবলীকে বেশি প্রাধান্য দিবে, এখানেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্য ওভারঅল সবকিছু মিলে তোমাকে একটা মানুষ সম্পর্কে যেরকম সিদ্ধান্ত নিতে হয় ঠিক তদ্রূপ ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে সেরকম ভাবে সিদ্ধান্ত নিতে হবে। এরপর আসে অনুপাত, অনুমতের অনুপাতের ধারণা, কনসেপ্ট অফ রেশিও। অনুপাত বিশ্লেষণ, অনুপাত তোমরা এর আগেও করে আসছো, বিশেষ করে ম্যাথমেটিক্স সাধারণ গণিত ক্লাস 6-7-8 6-7-8 অবশ্যই তোমরা অনুপাতটা করে আসো। অনুপাত হচ্ছে দুইটা রাশির মধ্যে তুলনা বা ভাগ করা, এক রাশি দ্বারা এক সংখ্যা দ্বারা আরেক সংখ্যাকে আমরা যখন ভাগ করি এবং সেটাকে অনুপাত আকারে প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে যে অনুপাত। দুইটা রাশির মধ্যে তুলনামূলক ভাবে সম্পর্ক করা, একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের সাথে সম্পর্ক নির্দেশ করা, এটা হচ্ছে অনুপাত। আমাদের এই অধ্যায়ে অনুপাতের মাধ্যমে আমরা আসলে এই জিনিসগুলো বের করবো, গাণিতিক ভাবে আমরা প্রকাশ করবো, অনুপাতের মাধ্যমে প্রকাশ করবো। অনুপাত বিশ্লেষণের গুরুত্ব, অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা কি কি জানতে পারবো বা এটার গুরুত্ব কি, এক নম্বর হচ্ছে তারল্যের পরিমাপ, লিকুইডিটি মেজারমেন্ট,
অনুপাত বিশ্লেষণের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের তরলের অবস্থা পরিমাপ করা যায়। সচ্ছলতার পরিমাপ, যে একটা কোম্পানি কতটুকু সলভেন্ট বা সচ্ছল সেটা আমরা অনুপাতের মাধ্যমে জানতে পারবো। মুনাফা অর্জন ক্ষমতা যাচাই, একটা কোম্পানি ভবিষ্যতে কতটুকু মুনাফা অর্জন করতে পারবে, মুনাফা করবে নাকি লস করবে সেটা আমরা অনুপাতের মাধ্যমে জানতে পারবো। 4 নম্বর, ব্যবস্থাপনা দক্ষতা, ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, একটা কোম্পানির ম্যানেজমেন্ট যত বেশি ভালো হবে কোম্পানি তত বেশি প্রফিটেবল হবে, সেজন্য ম্যানেজমেন্টের দক্ষতা নির্ণয় করার জন্য আমাদেরকে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। এরপর হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ, কস্ট কন্ট্রোল, অনুপাতের মাধ্যমে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো। হিসাব নিরীক্ষা, অ্যাকাউন্ট অডিট, অনুপাতের মাধ্যমে আমরা হিসাব নিরীক্ষা করতে পারবো। এরপর তথ্য সরবরাহ, সিদ্ধান্ত গ্রহণ, সর্বশেষ আমরা সিদ্ধান্ত নিতে পারবো। অনুপাত বিশ্লেষণের কিছু সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা মানে হচ্ছে ল্যাকিংস বা অসুবিধা বা সমস্যা। 1 নম্বর হচ্ছে সাজানো প্রতিবেদন, উইন্ডো ড্রেসিং, অনেক সময় দেখা যাচ্ছে সঠিক চিত্র পাওয়া যায় না, অনুপাতের মাধ্যমে সঠিক চিত্র পাওয়া যায় না। হিসাব অনুপাত সমূহ আর্থিক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে নির্ণয় করা হয়ে থাকে, অনেক সময় আর্থিক প্রতিবেদনে প্রকৃত আর্থিক চিত্র পাওয়া যায় না, যেমন ঐতিহাসিক মূল্যের ভিত্তিতে প্রস্তুতকৃত হিসাব প্রতিবেদনের তথ্যের সাহায্যে নির্মিত হিসাব অনুপাত সঠিক নির্দেশক হয় না, সেজন্য এটা একটা সমস্যা। এরপরে সঠিক আদর্শ মানের অভাব, তুলনায় জটিলতা, তুমি যদি কম্পেয়ার করবে এটা একটা সবচেয়ে বড় সমস্যা, যে কম্পেরিজন, তুলনা জটিলতা। একটু আগে যে উদাহরণ দিলাম, কোনো ছেলে ভালো, পড়াশোনা ভালো, রেজাল্ট ভালো, কিন্তু তার অন্যান্য দিকে খারাপ, আবার একটা ছেলে অন্যদিকে ভালো, চরিত্র ভালো, সত্য কথা বলে, আবার পড়াশোনা খারাপ, এখন তুমি কিভাবে কম্পেয়ার করবে, কাকে ভালো বলবে কাকে খারাপ বলবে, এটা একটা জাজমেন্টের বিষয়, সেজন্য এখানে অনেক সময় সমস্যা হয়। এরপর মূল্য স্তরের পরিবর্তন, গুণবাচক দিক নির্দেশক নয়, স্বল্প সময়ের অনুপাত ত্রুটিপূর্ণ, অনেক সময় অনুপাত ত্রুটিপূর্ণ হয়ে থাকে। অনুপাতের শ্রেণী বিভাগ, এখান থেকে হচ্ছে আমাদের যে এতক্ষণ যত কিছু বললাম সেগুলো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল বিষয়, সেগুলো পরীক্ষাতে আসবে না, শুধুমাত্র জানার জন্য, শিক্ষা বা শিক্ষার জন্য জানা। আর এখন থেকে যে যত যেটা আমরা শুরু করবো সেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষাতে প্রশ্ন আসবে, সে প্রশ্নগুলো কি, কোন কোন ধরনের হবে প্রশ্নগুলো। অন্যান্য অঙ্কে আমরা ছক করতাম, অ্যাকাউন্টিং এর মোটামুটি সবগুলো অঙ্কে ছক থাকে, এই শুধুমাত্র অনুপাতের অঙ্কেই ছক করা লাগে না, কিছু কিছু ক্ষেত্রে লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে ছক করা লাগবে না, এই একটাই ম্যাথ যেখানে ছক করার প্রয়োজন হয় না। অনুপাতের শ্রেণী বিভাগ, ক নাম্বার উৎসের ভিত্তিতে শ্রেণী বিভাগ, ক নাম্বার উদ্দেশ্যের ভিত্তিতে শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অন দা বেসিস অফ সোর্সেস, ক্লাসিফিকেশন অন দা বেসিস অফ অবজেক্টিভ। একটা হচ্ছে উৎসের ভিত্তিতে শ্রেণী বিভাগ, উৎসের ভিত্তিতে অনুপাত সমূহকে 3 ভাগে ভাগ করা যায়, এখানে সকাকারে দেওয়া আছে। 1 নম্বর স্থিতিপত্র বিষয়ক অনুপাত, ব্যালেন্স শিট, স্থিতিপত্র মানে হচ্ছে ব্যালেন্স শিট। 2 নম্বর হচ্ছে লাভ লোকসান হিসাব অনুপাত, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অনুপাত, আর একটা হচ্ছে যৌথ বা সংযুক্ত অনুপাত, সেটাকে বলা হচ্ছে কম্বাইন রেশিও, 1, 2, 3 বাম দিকে লেখা আছে। তাহলে যেগুলো হচ্ছে ব্যালেন্স শিট রিলেটেড, যেটাকে বলা হচ্ছে স্থিতিপত্র বিষয়ক অনুপাত, ব্যালেন্স শিট থেকে আমরা এগুলো বের করবো, অর্থাৎ ব্যালেন্স শিটে যে যে আইটেমগুলো থাকে শুধুমাত্র আমরা সেই আইটেমগুলো নিয়ে অনুপাতটা বের করবো। যেমন চলতি অনুপাত, এখানে আছে চলতি অনুপাত, 2 নম্বরে তারল্য অনুপাত, 3 নম্বরে চলতি মূলধন অনুপাত, 4 নম্বরে মালিকানা অনুপাত, 5 নম্বরে দায় মালিকানা অনুপাত, 6 নম্বরে সম্পত্তি মালিকানা অনুপাত, 7 নম্বরে মূলধন বিন্যাস অনুপাত। তাহলে হচ্ছে এই যে এখানে যে অনুপাতগুলোর নাম বলা হচ্ছে এই নামগুলো তোমাদেরকে একদম মুখস্থ ছোটস্থ করে ফেলতে হবে, কারণ এখানে সূত্রের মতো ম্যাথমেটিক্স যেরকম সূত্র আছে, a+b² সূত্র, a² + 2ab + b², a-b² সূত্র, a² - 2ab + b², যে সূত্র মুখস্থ করতে হবে হয়, ঠিক ততরূপ আমাদের এই অধ্যায়েও অনুপাতের ক্ষেত্রেও সূত্রগুলো মুখস্থ করতে হবে। যেমন চলতি অনুপাতের সূত্র আছে, তারল্য অনুপাতের সূত্র আছে, চলতি মূলধন অনুপাতের সূত্র আছে, অর্থাৎ প্রত্যেক অনুপাতের সূত্র আছে। প্রথমে অনুপাতের নামগুলো মুখস্থ করতে হবে, এরপরে তোমাদেরকে সূত্রগুলো মুখস্থ করতে হবে, সূত্রগুলো নিচে দেওয়া আছে। এরপর হচ্ছে বিশদ আয় বিবরণী অনুপাত, যেগুলো আমরা বিশদ আয় বিবরণী যে আইটেমগুলো থাকে, যেমন মোট লাভ, নেট লাভ, তারপর হচ্ছে বেতন, সেখান থেকে আমরা নিব। এর মধ্যে প্রথম হচ্ছে মোট লাভ অনুপাত, 2 নম্বর হচ্ছে নেট আয় অনুপাত,
এরপরে পরিচালনা অনুপাত, আমরা যে মোট লাভ বের করি, কৃষি মোট লাভ থেকে মোট লাভ অনুপাতটা বের করব, নেট লাভ বা নেট মুনাফা বের করি, সেখান থেকে নেট আয় অনুপাত বের করব, পরিচালনা অনুপাত, তো পরিচালনা মুনাফা যে বের করি সেখান থেকে পরিচালনা অনুপাতটা বের করব, এরপরে ব্যয় অনুপাত, এরপর হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, এগুলো সবগুলো হচ্ছে বিশদ আয় বিবরণের মধ্যে থেকে আমরা বের করবো, সেই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে লাভ লোকসান হিসাব অনুপাত। এরপর হচ্ছে কম্বাইন অনুপাত, কম্বাইন অনুপাত বা যত অনুপাত হচ্ছে আমাদের যে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী দুটো মিলে আমরা যে অনুপাতটা বের করবো সেটাকে বলা হচ্ছে কম্বাইন অনুপাত। এর মধ্যে আছে 1 নম্বর নেট মুনাফা মোট সম্পত্তি অনুপাত, অর্থাৎ নেট মুনাফা এবং মোট সম্পত্তি দিয়ে ভাগ করতে হবে। এরপরে নেট মুনাফা মালিকানা অনুপাত, নেট মুনাফা ইকুইটি মূলধন অনুপাত, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, প্রদেয় হিসাব আবর্তন অনুপাত, চলতি মূলধন আবর্তন অনুপাত। অনেক সময় অনুপাতের নাম থেকে আমরা বুঝতে পারবো অঙ্কটা আমরা কিভাবে করবো। যেমন নেট মুনাফা মোট সম্পত্তি অনুপাত, এটাকে নেট মুনাফা দিয়ে নেট মুনাফাকে মোট সম্পত্তি দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট মুনাফা মোট সম্পত্তি অনুপাত। নেট মুনাফা মালিকানা অনুপাত, নেট মুনাফাকে মালিকানা শর্ত দিয়ে ভাগ করতে হবে, বা করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের নেট মুনাফা মালিকানা অনুপাত। নাম দেখে অনেক সময় আমাদের বুঝতে হবে যে অঙ্কটা আমরা কিভাবে করব। তাহলে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে উৎসের ভিত্তিতে, উৎসের ভিত্তিতে শ্রেণী বিভাগ, এরপর হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে শ্রেণী বিভাগ। উদ্দেশ্যের ভিত্তিতে হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বাম দিকে লেখা লেখা আছে তারল্য অনুপাত বা লিকুইডিটি রেশিও, 2 নম্বরে সচ্ছলতা বা মূলধন কাঠামো অনুপাত, 3 নম্বরে লাভ উপার্জন ক্ষমতার অনুপাত, এরপরে 4 নম্বর হচ্ছে ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কিত অনুপাত। তাহলে কোনটা আন্ডারে কোনটা পড়বে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। 1 নম্বর হচ্ছে তারল্য অনুপাত, তারল্য অনুপাতের মধ্যে আসবে প্রথমে আসবে হচ্ছে চলতি অনুপাত, এরপরে আসবে হচ্ছে তারল্য অনুপাত, এরপরে কার্যকরী মূলধন অনুপাত, এরপরে নগদ চলতি দেনা অনুপাত, এরপর 2 নম্বর সচ্ছলতা বা মূলধন কাঠামো অনুপাত, এর মধ্যে আসবে হচ্ছে দায় মালিকানা অনুপাত, মালিকানা মোট সম্পত্তি অনুপাত, দায় মোট সম্পত্তি অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত, 3 নম্বর হচ্ছে লাভ উপার্জন অনুপাত, এর মধ্যে আসবে হচ্ছে মোট লাভ অনুপাত, নেট আয় অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব আয়ের অনুপাত, ইকুইটি শেয়ার মালিকদের আয় অনুপাত। এরপরে 4 নম্বর ব্যবসায়িক কার্যকলাপ অনুপাত, এর মধ্যে আসবে হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, প্রদেয় হিসাব আবর্তন অনুপাত, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, মোট সম্পত্তির আবর্তন অনুপাত, অনাদায়ী পাওনা মোট প্রাপ্য হিসাব অনুপাত। অনেক সময় দেখা যায় একই অনুপাত 2-3 জায়গায় থাকতে পারে, একই অনুপাত 2-3 জায়গায় থাকে, সেজন্য টোটাল অনুপাতের সংখ্যা হয়তো সব মিলে 20টা হবে, পরীক্ষা যা আসে 15 থেকে 20টা, এর বেশি না, বাকিগুলো লাগবে না, সেটা আমি পরে বলে দিব কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। এই 15 থেকে 20টা পরীক্ষা আসে, আরো বেশি ইম্পর্টেন্ট 10টা শিখলে মোটামুটি একটা আশা করা যায় পরীক্ষা কমন আসবে। এখন আসা হচ্ছে যে চলতি অনুপাত, যে অনুপাত গুলো আমরা কিভাবে বের করবো। চলতি অনুপাত, চলতি অনুপাতের যে সূত্রটা, চলতি অনুপাতের সূত্রটা এখানে দেওয়া আছে। দেখো চলতি অনুপাতের সূত্র, চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি অনুপাত সমান চলতি সম্পদ ভাগ চলতি দায়, অর্থাৎ সকল চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করতে হবে। এখন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে কেউ আন্দাজে বা না পেরে এই অঙ্কগুলো করতে পারবে না, কারণ এখানে চলতি সম্পদ বলতে যদি কোন কোন আইটেম চলতি সম্পদ অন্তর্ভুক্ত হবে তুমি যদি সেটা না জানো তখন তুমি এই অঙ্কটা করতে পারবে না। চলতি দায় কোন কোন আইটেম চলতি দায়ের অন্তর্ভুক্ত হবে তুমি যদি সেটা না জেনে থাকো তাহলে তুমি এই অঙ্কটা করতে পারবে না। এরপর হচ্ছে চলতি মোট দীর্ঘমেয়াদী দায় বা স্থায়ী সম্পদ বা অলিক সম্পদ যে হেডলাইন গুলো থাকে সেই হেডলাইনের আন্ডারে কোন কোন আইটেম গুলো আসবে সেটা যদি তুমি না জেনে থাকো তখন তুমি এটা করতে পারবে না। চলতি অনুপাতে আদর্শ অনুপাত, চলতি অনুপাতে আদর্শ মান, আদর্শ মান হচ্ছে 2:1, 2:1, অর্থাৎ আমরা যদি চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করি যদি এর রেজাল্ট 2:1 আসে, অর্থাৎ তোমার যতটুকু চলতি দায় থাকবে তার ডাবল থাকতে হবে চলতি সম্পদ। তোমার যদি 1 লক্ষ টাকা চলতি দায় থাকে তোমার 2 লক্ষ টাকা থাকতে হবে চলতি সম্পদ, তোমার যদি 5 লক্ষ টাকা চলতি দায় থাকে তোমার 10 লক্ষ টাকা থাকতে হবে চলতি সম্পদ। এটাকে বলা হচ্ছে আদর্শ মান, এটা স্ট্যান্ডার্ড ধরা হয়। যদি এটা থেকে
কম হয় তখন তোমার একটা রিস্কি যে তুমি তোমার প্রতিষ্ঠানের অবস্থা বেশি ভালো না, এটাকে বলেছে আদর্শ মান। যেমন তোমাদের পরীক্ষার যে পাস মার্ক, একটা স্ট্যান্ডার্ড পাস মার্ক থাকে ছিল কি 33, 33, যদি কোনো ছেলে 10-এ-10-এ 33 পায় তো ধরে নেওয়া হবে সে পাস করছে বা কোন রকম সে পাস করার উপযুক্ত হয়েছে। আর কেউ যদি 20 বা 15 বা 25 পায় তখন তাকে ফেল ফেল ধরা হয়। ঠিক ততটুকু এখানেও প্রত্যেকটা অনুপাতের একটা আদর্শ মান থাকে, যদি আদর্শ মান অনুসারে আমাদের রেজাল্টটা আসে তখন ধরে নিব সেটা হচ্ছে ভালো, আর যদি আদর্শ মান থেকে কম হয় তখন ধরে নিব সেটা হচ্ছে খারাপ। এরপর হচ্ছে তারল্য অনুপাত। আচ্ছা একটা কথা বলো দেখি, আমি যে তোমাদেরকে আগের দিন লেকচার গুলো যে দিয়ে থাকি গুগল ড্রাইভের লিঙ্কটা, সেটা কি কেউ দেখো? একটু রেসপন্স করো, এগুলো কি দেখো না? দেখো না? জি স্যার, মাঝে মাঝে দেখো, মাঝে মাঝে দেখো না স্যার, কোটিং টপিক হলে দেখি মাঝে মাঝে। এগুলো দেখতে হবে তোমাদেরকে দেখার জন্য, তো আমি আগের দিন লেকচারটা দিয়ে দিচ্ছি, যাতে দেখে একটা আইডিয়া ধারণা নিতে পারো, তাহলে ক্লাসে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর যদি না দেখে থাকো তখন ক্লাসে বুঝতে সমস্যা হবে, চেষ্টা করবে দেখার জন্য। এবারে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত হচ্ছে তড়িৎ সম্পদ বা চলতিদায়। এখন তড়িৎ সম্পদের মধ্যে কি কি আছে সেটা তোমাকে জানতে হবে, আর চলতিদার মধ্যে কি কি আছে সেটা তোমাকে জানতে হবে। আর এটা আদর্শ মান হচ্ছে 1:1, আগেটা ছিল 2:1, এখন হচ্ছে 1:1, এটা হচ্ছে তড়িৎ অনুপাত। এরপর হচ্ছে কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত, ইংলিশে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তোমরা ফিনান্সে পড়ে আসছো, ওয়ার্কিং ক্যাপিটাল অবশ্যই পড়ে আসছো। চলতি মূলধন ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করতে হয়, চলতি সম্পদ থেকে চলতি মূল চলতি দায় বাদ দিলে চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল বের হয়। আমাদের এটা সূত্র হচ্ছে কার্যকরী মূলধন বা চলতি মূলধন ভাগ চলতি দায়। আর কার্যকরী মূলধন বা চলতি মূলধন কিভাবে বের করব, চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, তাহলে আমাদের কার্যকরী মূলধন বের হবে। আর এটার আদর্শ মান, এটার আদর্শ মান হচ্ছে 1:1, এটার আদর্শ মান হচ্ছে 1:1। এরপর আসলে নগদ চলতি ধন অনুপাত। নগদ চলতি ধন অনুপাত, এটার সূত্র হচ্ছে নগদ চলতি ধন অনুপাতের সূত্র হচ্ছে নগদ তহবিল ভাগ চলতি ধন। নগদ তহবিল তো একটা আইটেম, নগদ টাকা, অন্য সময় ব্যাংক টাকা হচ্ছে এটার সাথে যোগ করা হয়। এরপর হচ্ছে চলতি ধন, এটা দিয়ে ভাগ করতে হবে। আর এটার আদর্শ মান হচ্ছে 0.25, 0.25:1। এরপর আসলে মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত, এটা সহজ নাম দেখে আমরা বুঝতে পারবো, এটা সূত্র হচ্ছে মোট লাভ ভাগ নেট বিক্রয়। তোমাদের জন্য সুবিধা হচ্ছে শুধুমাত্র সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, আর বাকি সবগুলো আইটেম প্রশ্ন দেওয়া থাকবে, মোট লাভ কত বা বিক্রয় কত বা সম্পত্তি কত সেটা প্রশ্ন দেওয়া থাকবে। মোট লাভ অনুপাতের সূত্র হচ্ছে মোট লাভ ভাগ নেট বিক্রয় গুণ 100, এটা হচ্ছে মোট লাভ অনুপাতের সূত্র। এটার আদর্শ মান, আদর্শ মান হচ্ছে 20-30%, আদর্শ মান হচ্ছে 20-30%, অর্থাৎ একটা কোম্পানির যতটুক বিক্রি করে বিক্রয়ের কত পার্সেন্ট তার মোট লাভ হওয়া উচিত। আমাদের আদর্শ মানে বলা আছে 20-30%, যদি তোমার উত্তর 20, 21, 22, 23 বা 30 পর্যন্ত হয় তখন একটা সন্তোষজনক বেটা স্ট্যান্ডার্ড, যদি 20-এর থেকে কম হয় তাহলে তোমার এটার জন্য স্ট্যান্ডার্ড না, তোমাকে প্রফিট পার্সেন্টেজ আরো বেশি বাড়াইতে হবে, ব্যবসার পরিমাণ আরো বেশি বাড়াইতে হবে। আর যদি আবার 30%-এর বেশি হয় সেটাও খারাপ, অর্থাৎ তুমি কাস্টমার কাছ থেকে বেশি দাম রাখতে হবে। তোমার যদি বেশি হলে যে ভালো সেটা কিন্তু এরকম না, তাহলে তোমার প্রাইসটা রিভিউ করতে হবে। তোমার যে কম্পিটিটর যারা প্রতিযোগী আছে তারা যে কোনো সময় মার্কেটে এসে তোমাকে মার্কেট থেকে আউট করে ফেলতে পারে যদি যে কোনো প্রোডাক্টের দাম বেশি হয়, তাহলে এটা আদর্শ মান হচ্ছে 20-30%। এবার নিট আয় অনুপাত, নিট আয় অনুপাত এটা নাম দেখে তোমরা বুঝতে পারবে, নিট আয় ভাগ নিট বিক্রয়। নিট আয় অনুপাতের সূত্র হচ্ছে নিট আয় ভাগ নিট বিক্রয় গুণ 100, এগুলাকে সব সবগুলোকে 100 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এটার আদর্শ মান হচ্ছে 5-10%, 5-10% হচ্ছে কর বাদ নিট আয়, আর কর পূর্ব নিট আয় হচ্ছে 10-15%, এটা হচ্ছে আদর্শ মান। এরপরে আসা হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্রটা হচ্ছে কর বাদ নিট আয়
ফাক বিনিয়োজিত মূলধন আমরা যে পর পূর্ব পর পরবর্তী নির্ণয় বের করি সেটা এরপরে ভাগ বিনিয়োজিত মূলধন গুণ 100 আর এটার আদর্শ মান হবে 10 থেকে 15% 3 নম্বর স্লাইডে দেয়া আছে দেখো এটার আদর্শ মান হবে 10 থেকে 15% এরপর হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব আয়ের অনুপাত এটা নাম দেখে আমরা বুঝতে পারবো প্রথমে হচ্ছে সুদ ও কর পূর্ব নির্ণয় ভাগ বিনিয়োজিত মূলধন গুণ 100 আর এটার আদর্শ মান হচ্ছে 15 থেকে 20% এটা হচ্ছে আদর্শ মান এরপরে সচ্ছলতার অনুপাত সচ্ছলতার অনুপাতের মধ্যে প্রথমে আসবে হচ্ছে দায় মালিকানা অনুপাত নাম দেখে আমরা বুঝতে পারি দায় মালিকানা অনুপাত দায় মালিকানা অনুপাত তাহলে এটা সূত্র হচ্ছে বহির দায় ভাগ মালিকানা তহবিল বা মালিকানা শর্ত বহির দায় হচ্ছে বিভিন্ন যে বাইরে দেয় কোম্পানির ব্যাংক ঋণ বা অন্য কোনো পাওনাদার যে দায়গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে বহির দায় আর ভাগ মালিকানা শর্ত বের করবো আর এটার আদর্শ মান হচ্ছে 1.11:1 হবে 1:3 পর্যন্ত ধরা হয় আদর্শ মান হিসেবে এরপর আসা হচ্ছে মালিকানা মোট সম্পত্তি অনুপাত নাম দেখে আমরা বুঝতে পারবো এটার সূত্রটা কেমন হবে তাহলে এটা মালিকানা মোট সম্পত্তি অনুপাতের সূত্র হবে মালিকানা তহবিল ভাগ মোট সম্পত্তি মালিকানা তহবিল ভাগ মোট সম্পত্তি আর এটা আদর্শ মান হচ্ছে 0.75:1 0.75:1 এটা হচ্ছে এটার আদর্শ মান একটা জিনিস খেয়াল রাখবে যেগুলো যেগুলোতে গুণ 100 থাকে 100 দিয়ে গুণ করতে হয় সেগুলোতে পার্থেন্যাস আসবে আর যেগুলোতে 100 দিয়ে গুণ করতে হয় না সেগুলোতে পার্থেন্যাস আসবে না সেগুলোতে আসবে হচ্ছে অনুপাত এটা খেয়াল রাখবে এরপর হচ্ছে দায় মোট সম্পত্তি অনুপাত দায় মোট সম্পত্তি অনুপাতের সূত্র হচ্ছে বহির দায় ভাগ মোট সম্পত্তি তোমার দায়কে মোট সম্পত্তি দিয়ে ভাগ করতে হবে চার বক্সে সবাই রোল নাম্বার নাম লিখে দাও সবাই চার বক্সে রোল নাম্বার নাম লিখে দাও এটা আদর্শ মান হচ্ছে 1:2 এরপর হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত ক্যাপিটাল গিয়ারিং রেশিও মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র দুইটা আছে দুইটার মধ্যে যে কোনো একটা ফলো করতে হবে স্থির খরচযুক্ত তহবিল ভাগ সাধারণ শেয়ারের মালিকানা তহবিল বা সাধারণ শেয়ারের মালিকানা তহবিল বা স্থির খরচযুক্ত তহবিল যে কোনো একভাবে করলে হবে এটার আদর্শ মান 1:2 বা 2:1 এরপর আসা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা নির্বিক্রয় বা গড় মজুদ এটার আদর্শ মান হচ্ছে 8 এটার উত্তর যদি 8 বের হয় তখন এটা হচ্ছে আদর্শ স্ট্যান্ডার্ড এবার আছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে যেহেতু প্রাপ্য হিসাব বিক্রয়ের সাথে রিলেটেড নির্ধারিত বিক্রয় এরপরে গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য নট এরপরে বের করতে হবে যদি উত্তর এটা আদর্শ মান হচ্ছে 4 থেকে 6 4 থেকে 6 গুণ এবারে পদ হিসাব আবর্তন অনুপাত পদ হিসাবের আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নিট বাকিতে বিক্রয় নিট বাকিতে ক্রয় ভাগ গড় পদে হিসাব যোগ গড় পদে নট এটার আদর্শ মান হচ্ছে 6 থেকে 8 গুণ এবার হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নিট বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন এটার আদর্শ মান হচ্ছে 3 থেকে 5 এরপর হচ্ছে অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা অনুপাতের সূত্র অনাদায়ী পাওনা ভাগ মোট প্রাপ্য হিসাব গুণ 100 এটা অনাদায়ী পাওনা অনুপাত এখন হচ্ছে আমরা যখন যতগুলো তখন আলোচনা করেছি সবগুলো অনুপাত সবার লাস্টে দেওয়া আছে সবার লাস্টে একদম ছক আকারে দেওয়া আছে সবাই স্ক্রিনে দেখো অনুপাতের নাম ও সূত্র সমূহ এরপর হচ্ছে আদর্শ মান প্রথমে চলতি অনুপাত এটার সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায় আদর্শ মান 2:1 এরপরে তারল অনুপাত তড়িৎ সম্পদ ভাগ চলতি দায় আদর্শ মান 1:1 কার্যকরী মূলধন অনুপাত কার্যকরী মূলধন ভাগ চলতি দায় এরপরে আদর্শ মান 1:1 নগদ চলতি দেনা অনুপাত এটা হচ্ছে নগদ তহবিল বা চলতি দায় এটার আদর্শ মান হচ্ছে 0.25:1 তাহলে তোমরা যে কাজটি করবে সবার লাস্টে যে সূত্রগুলোতে আছে এটা অবশ্যই মুখস্থ করে ফেলবে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে আগামী
বুধবার যে ক্লাস, সে বুধবার ক্লাস এখন থেকে এখান থেকে যে পাঠ 12, এক নজরে উদ্দেশ্যের ভিত্তিতে শ্রেণী বিভাগ কিন্তু অনুপাত সমূহ নির্ণয় সূত্র বা আদর্শ মান, অর্থাৎ সবার লাস্টে যে লেখাটা থাকবে অনুপাতের যে ছকটা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা মুখস্থ করবে এবং খাতা লিখবে দুইটাই। আমি জিজ্ঞেস করবো অনুপাত গুলো জিজ্ঞেস করবো। এরপরে সচ্ছলতা অনুপাত, সচ্ছলতা অনুপাত হচ্ছে দায় মালিকানা অনুপাত, এরপর হচ্ছে মালিকানা মোট সম্পত্তি অনুপাত, মোট দায় অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত, এগুলো হচ্ছে সচ্ছলতা অনুপাত। চ্যাট বক্সে এখনো দু তিনজনের রোল নাম্বার নাম লেখো নাই, যারা চ্যাট বক্সে রোল নাম্বার নাম লেখো নাই তাড়াতাড়ি লিখে দাও। সেলিম আহমেদ, রবিউল ইসলাম হৃদয়, রাহাতুল ইসলাম আল আমিন, কাজী মাহফুজুর রহমান, ফাহিম কবির, এরা এখনো চার বছর উল্লামার নাম লেখো না, চার বছর উল্লামার নাম লিখে দাও। লাভ উপার্জন ক্ষমতার অনুপাত, লাভ উপার্জন ক্ষমতার অনুপাতের মধ্যে আছে মোট লাভ অনুপাত, এটা সূত্র হবে মোট লাভ বা ভাগ নির্বিঘ্নে গুণ 100, আদর্শ মান হচ্ছে 20% থেকে 30%, যখনই 100 দিয়ে গুণ করবো তখনই পার্সেন্টেজ চলে আসবে। এরপর হচ্ছে নিট আয় অনুপাত, নিট আয় অনুপাতের সূত্র হচ্ছে নিট আয় ভাগ নিট বিক্রয় গুণ 100, এটার আদর্শ মান হচ্ছে 5% থেকে 10%, এরকম আরো অনেকগুলো আছে দেখে নেবেন। এবার হচ্ছে ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কিত অনুপাত সমূহ, মজুদ আবর্তন অনুপাত, এটার সূত্র হচ্ছে বিক্রিতে পণ্যের ব্যয় বা গড় মজুদ, এটা হচ্ছে আদর্শ মান 8 বার বা 8 গুণ, প্রাপ্য হিসেবে আবর্তন অনুপাত, এটার সূত্র হচ্ছে নিট ধার বিক্রয় প্রাপ্য হিসাবের গড় প্লাস প্রাপ্য নোটের গড়, এটা আদর্শ মান হচ্ছে 4 থেকে 6 বার বা 4 থেকে 6 গুণ, এবং পদে হিসেবে আবর্তন অনুপাত সমান নিট বাকিতে ক্রয় ভাগ পদে হিসাবের গড় যোগ পদে অনুটের গড়, এটা আদর্শ মান 6 থেকে 8 বার। এরকম আরো কয়েকটা আছে, সেগুলা দেখে নেবে। আমাদের আজকের এই ক্লাস ছিল থিওরি ক্লাস, আর এই ক্লাসের যে সবচেয়ে যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই যে অনুপাত গুলা তোমার শিক্ষা মুখস্থ করা এবং খাতা খাতার মধ্যে লেখা। আগামী ক্লাসের হোমওয়ার্ক তোমাদের সবার লাস্টে যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোর নাম সূত্র মুখস্থ করা এবং আদর্শ মানস মুখস্থ করা। আর যে কোনো নতুন অধ্যায় যখন শুরু হয়, নতুন অধ্যায় শুরু হওয়ার পরে সেই অধ্যায়টা ভালোভাবে পড়বে, ভালোভাবে যদি সেই অধ্যায়টা না পড়ো, থিওরি পাঠটা যদি পড়া না হয় তখন মূল অঙ্কটা তোমরা পড়তে পারবে না। সেই জন্য বাসায় যাদের কাছে বই আছে আশা করি সবাই বই কিনেছ, যদি কেউ কিনে না থাকো তাড়াতাড়ি কিনে ফেলবে। এবং এই অধ্যায়টা একটু ভালোভাবে পড়বে। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে অ্যাসাইনমেন্ট রিলেটেড বা আজকের ক্লাস রিলেটেড? সবাই কি মোটামুটি একটা কি আইডিয়া কি আসছে কিনা? ঠিক আছে, কারো যদি কোনো সমস্যা না থাকে বা কোনো প্রশ্ন না থাকে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। রাহাতুল ইসলাম, ও এই ছেলেটা কে ডেইলি রোল নাম্বারটা লেখে না, ও কি ক্লাস করে? রাহাতুল ইসলাম তুমি কি ক্লাসে আসো? রাহাতুল ইসলাম তুমি কি ক্লাসে আসো? ওকে চিনো, ওকে একটু নক দাও তো, সবাই পরিচিত যদি কেউ থাকো। ওই ছেলেটা প্রায় সময় দেখি যে রোল নাম্বার লেখা না, ও কি ক্লাসে থাকে নাকি জয়েন করে অন্য কোথাও চলে যায়? ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।